ডক্টর ইনুস ইস্যুতে যে কোনো সময় ঘোষণা আসতে পারে ভিসা নিষেধাজ্ঞার। সরকার পতনে শুরু হচ্ছে বিএনপির ভিন্নমাত্রার আন্দোলন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলছে চিকিৎসক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন। এই বিষয়টি নিয়ে তারা সরকারের সঙ্গে দর কষাকষিতে বেশি ব্যস্ত, এজন্য তারা বিভিন্ন রকম তৎপরতা চালাচ্ছে। শুধুমাত্র সরকারের সাথে দেন দরবার নয়, ইউনূস ইস্যুতে সরকারকে রীতিমতো হুমকিও দেওয়া হচ্ছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রচ্ছন্নভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি শেষ পর্যন্ত ইউনূসকে দণ্ডিত করা হয় এবং দ্রুত বিচার করে ইউনূসকে বিচারিক হয়রানি করা হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসানীতি প্রয়োগ করবে। গত 24 মে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ভিসানীতি গ্রহণ করা হয়েছে তাতে নির্বাচনের পাশাপাশি আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার সুরক্ষার কথা বলা হয়েছে। বিভিন্ন সূত্রগুলো বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এরকম ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় অন্তত 24 জনের নাম রয়েছে যারা এই বিচার প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে যুক্ত আছেন বা ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ধাপে ধাপে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলে তারা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, এমনকি তাদের ভিসা থাকলেও তাদের ভিসা বাতিল করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অর্থ পাচারের একটি তদন্ত চলছে। এই তদন্তের সঙ্গে দুর্নীতি দমন কমিশনে যারা যুক্ত তাদের ব্যাপারেও ভিসা নিষেধাজ্ঞা আনার চিন্তাভাবনা চলছে। তবে একাধিক কূটনৈতিক সূত্র বলছে যতক্ষণ পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে নানামুখী আলাপ আলোচনা আছে। কারণ ঘটনা ঘটার আগে নিষেধাজ্ঞা দেওয়া যায় কিনা সেটিও প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তবে বিভিন্ন কূটনীতিকরা বলছে তারা যদি মনে করে যে ন্যায় বিচার হবে না এবং বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, তাহলে বিচারের মাঝপথে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করতে পারে। উল্লেখ্য, মিয়ানমারের বিরোধী দলের নেতা অং সাং সুচির বিচার প্রক্রিয়ার ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করেছিল এবং সেখানে মিয়ানমারের একাধিক জেনারেল বিচারক এবং কৌশলের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল। আর সেরকম অভিজ্ঞতার আলোকে বিচার প্রক্রিয়ার মাঝপথে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ডক্টর ইউনূসের বিষয়টি নিয়ে আশাবাদী। তারা এ নিয়ে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনা করছে। তারা মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি ঐক্যমতে পৌঁছাতে পারবে, তবে এই ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে শুরু হচ্ছে বিএনপির ভিন্নমাত্রার আন্দোলন। লক্ষ্য, দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানো। এর অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে গণমিছিল করবে। দুই স্থান থেকে এই গণমিছিল শুরু করলেও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই সময় মিলিত হবে, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ করবে। যুগপথ এই কর্মসূচি সমমনা দল ও জোট পৃথকভাবে পালন করবে। এদিকে গণমিছিলকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সফল করতে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে। উত্তর ও দক্ষিণের কেন্দ্রীয় সহ সব থানা ওয়ার্ডের নেতাকর্মী সমর্থকদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। অংশ নিতে বলা হয়েছে কেন্দ্রীয় নেতাদেরকেও। বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। দলটির নেতারা জানান এখন থেকে সব কর্মসূচিতেই ভিন্নতা থাকবে, ধীরে ধীরে আন্দোলনে গতি বাড়বে। মধ্য সেপ্টেম্বরের পর থেকে ধারাবাহিক কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নিয়ে আন্দোলনের রূপরেখা সাজানো হচ্ছে। আগে মহানগর উত্তর দক্ষিণ গণমিছিল, পদযাত্রার মতো কর্মসূচি শেষে একসঙ্গে মিলিত হয়নি, এবার গণমিছিল হবে, একই সঙ্গে সমাবেশও হবে। এতে করে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দুটি গণমিছিল হবে বেলা 3টায়। উত্তরের গণমিছিলটি রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল, মালিবাগ, রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। পরে সেখানে সমাবেশ করবে দলটি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। সমাবেশ থেকে আবারও কর্মসূচি দেওয়ার কথা রয়েছে।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী সব রাজনৈতিক দলসহ দেশের জনগণ রাস্তায় নেমেছে। সবাই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। দাবি আদায়ে বিএনপি অতীতের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। গণমিছিলে জনতার ঢল নামবে। প্রধানমন্ত্রী বুকে কম্পন ধরানোর মতো কর্মসূচি আসবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেন, কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। অতীতের যে কোনো কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ প্রমাণ করে আমরা সফল হবই। গণমিছিল কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উন্মুখ হয়ে আছে। আশা করছি বিপুল লোক সমাগম হবে। উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিল নয়পল্টনে গিয়ে শেষ হবে। সেখানে দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা বক্তব্য দিবেন। বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান, এরপর আদালত কেন্দ্রিক যুগপথ কর্মসূচি পালনের সিদ্ধান্ত রয়েছে। বিচার বিভাগ বা আদালত কেন্দ্রিক কিছু কর্মসূচি দেওয়া হবে, যাতে দেশের বিচার বিভাগ নিয়ে বিএনপি সহ বিরোধী দলগুলোর অভিযোগ সব মহলে নজরে আসে। নেতাদের অভিযোগ বিশেষ করে তড়িগড়ি করে বিএনপি নেতাদের সাজা, গাইবি মামলা, আদালতে ঘন ঘন হাজিরা তারিখ নির্ধারণ এসব নির্বাচনকে সামনে রেখেই করা হচ্ছে। এ বিষয়ে আইনজীবীদের সক্রিয় করে তাদের মাধ্যমে কর্মসূচি গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্য আদালত অঙ্গনে আইনজীবীদের সক্রিয় করা, সেই সঙ্গে কর্মসূচি দিয়ে আদালত পরিস্থিতি সব মহলে নজরে আনা। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার গায়ে জোরে 15 বছর ক্ষমতা আঁকড়ে ধরে আছে। প্রশাসন সহ সব রাষ্ট্রযন্ত্রকে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে। জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে সরকারকে সরে যেতে হবে। শনিবার থেকে সরকার পতনে যে আন্দোলন কর্মসূচি শুরু হচ্ছে তাতে আর বিরতি থাকবে না। সরকার পতনের মাধ্যমেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে। প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বৃহস্পতিবার বলেন, লিভার ও কিডনি সমস্যা আরও জটিল হওয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে তার চিকিৎসকরা শঙ্কিত। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানিয়েছে, লিভারের জটিলতা বেড়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর পেটে পানি জমে গেছে। তার কিডনি ও হৃদযন্ত্রের সমস্যাও জটিল হচ্ছে। এসব জটিলতার ক্ষেত্রে চিকিৎসকেরা উন্নতির কোনো লক্ষণ দেখছে না। মেডিকেল বোর্ডের ওই দুইজন সদস্য আরও জানিয়েছে, খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড প্রতিদিন সকাল দুপুর রাত তিন দফায় বৈঠক করে তার স্বাস্থ্যের সার্বিক বিষয়ে পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন। এসব বৈঠকে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞরা নিয়মিত যোগ দিচ্ছেন। জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের সম্ভাব্য চিকিৎসা যা আছে চিকিৎসকেরা তার সর্বোচ্চটাই খালেদা জিয়াকে দিয়েছেন। এখন তাদের আর বেশি কিছু করার নেই। সেজন্য মেডিকেল বোর্ড বারবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে যাচ্ছে। গত 9 আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া কবে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন এই মুহূর্তে চিকিৎসকেরা তা বলতে পারছেন না। এর আগেও গত 13 জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই প্রধানমন্ত্রীকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় 5 দিন পর তিনি বাসায় ফেরেন। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।